আসসালামু আলাইকুম। আমি আজকে যে পয়েন্টটা নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমাদের মানব সম্পদ মন্ত্রণালয় নিয়ে যে গত কয়েকটি বছর যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যারা প্রতিষ্ঠিত মানব সম্পদ প্রফেশনাল রয়েছেন উল্লেখযোগ্য যদি বলতে যাই এখানে মোশারফ ভাইয়ের নাম বলবো, আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট, উনি সহ আমরা বেশ কয়েকজন এ ব্যাপারে কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমে বলি মানব সম্পদ মন্ত্রণালয়ের আসলে প্রয়োজন কেন। প্রয়োজনটা হচ্ছে, দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় এবং ইফেক্টিভ রিসোর্স হচ্ছে মানব। সো এই মানবকে সম্পদে কনভার্ট করে এটাকে প্রপার ক্যাপিটালাইজ করে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে যে জায়গাগুলো বের করে কাজ করানোর যে ওয়ে আউটগুলো আছে এগুলোর করতে গেলে প্রথমে আপনার একটা সাংগঠনিক প্লেস দরকার, যেটা মন্ত্রণালয় যদি হয়, কারণ একটা দেশের সর্বোচ্চ ফোরাম হচ্ছে মিনিস্ট্রি। মিনিস্ট্রি থেকে যে কোনো কাজ যেভাবে করা সম্ভব সেটা আপনি অন্য কোনোভাবে ওইভাবে আপনি পারবেন না। সো আমার আমরা যেটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আসলে একটা মন্ত্রণালয় যখন হবে তখন একজন মিনিস্ট্রি সচিবালয় বা অন্যান্য যেই অবকাঠামো যে বিষয়গুলো থাকবে তারা সব কিছু নিয়েই একদম এ থেকে জেড পর্যন্ত স্টাডি করবে, অনুশীলন করবে, ওয়ে আউটগুলো বের করবে, দেন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। সো দ্যাট আজকে যে দেশে প্রায় 4 কোটি প্লাস মাইনাস বেকার, শিক্ষিত বেকার, এই বেকারের রেটটা আমরা কীভাবে রিডিউস করবো, কীভাবে এটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। বিধেয় আজকে মানব সম্পদ মন্ত্রণালয়ের খুব বেশি প্রয়োজন। এ ব্যাপারে আমরা অনেকভাবেই কাজ করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, কিন্তু বিক্ষিপ্তভাবে। আচ্ছা, বিক্ষিপ্ত কেন এটা নিয়ে আমি এখন দু একটা কথা বলি। আমরা হয় কি, দেখেন আমাদের, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাই, আমরা কেন যেন সবাই প্রত্যেকটা মানুষই কেন যেন লিডারশিপ পছন্দ করি, নেতৃত্ব পছন্দ করি, কিন্তু কারোর নেতৃত্ব আমরা পছন্দ করি না, নিজের নেতৃত্বটা এনজয় করতে থাকি, পছন্দ করি। সে ফর এক্সাম্পল দেখা গেলো একটা সংগঠন আছে, খুব সুন্দর একটা সংগঠন আছে, সেই সংগঠনে জাস্ট আপনাকে ফুয়েল দিতে হবে, একটু এনজয়টা ওইভাবে নিয়ে আসতে হবে যে এই সংগঠনটাকে আমরা সবাই হ্যান্ডস দিই, কারণ সংগঠনকে ভালোবাসি আমরা, অনেকে বলি যে এই সংগঠনকে ভালোবাসি। যেমন আমি বিশারপের প্রেসিডেন্ট বা বিশারপের একজন কর্মী হিসেবে বলি, বিশারপকে আমি ভালোবাসি, বলছি আমি মুখে, কিন্তু বিশাপ তো কোনো মানুষ না, এটা ভালোবাসার তো আপনাকে রিপ্লাই দিতে পারবে না। সো আপনাকে এমন কিছু কাজ করে দেখাতে হবে যেটা আসলেই সবাই বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে হ্যাঁ আপনি ভালোবাসছেন। একটা রেজিস্টার্ড প্ল্যাটফর্মে বসে যেভাবে আপনি কাজ করতে পারবেন, একটা সোকল সংগঠন বা আনরেজিস্টার্ড বা জাস্ট একটা অ্যাসোসিয়েশন বা একটা গ্যাদারিং জায়গায় বসে আপনি সেভাবে কাজ করতে পারবেন না। এখন এই প্রবলেমগুলো কোথায় হচ্ছে? প্রবলেমগুলো হয় কি, এই সংগঠন মানে সাংগঠনিক কাজকর্মে আমরা উইলিংলি কেউ কাজ করতে চাই না। কেন করতে চাই না? মনে করি ওখানে আমি 10 জন নিয়ে যাব, ওখানে তো গিয়ে আমি সর্বোচ্চ চেয়ারটা পাবো না, বা আমি ওখানকার প্রেসিডেন্ট না, আমি ওখানকার সেক্রেটারি না। এখন সবাই কি প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথেই হবে? পর্যায়ক্রমে হতে হবে। সে পর্যায়ক্রমে যখন আপনার নামটা আসবে, আপনার নামটা কিসের প্রবেশ করে আসবে? আমরা ইভেন আমার ফ্যামিলিকেও আমি নিতে চাই না যে আমার বউকে নিয়ে যাবো ওখানে বা আমার সন্তানকে নিয়ে যাবো, আমি তো ওখানে সর্বোচ্চ চেয়ারে নাই। আরে বাবা, তোমাকে সেই জায়গাটা তৈরি করে আইসে তোমাকে একটা চেয়ার নিতে হবে, সেই জায়গাটা তুমি তৈরি করছো কি? প্রশ্ন থাকলো। তারপরে ধরেন আমি আর একটা কথা বলি, সবাই কি করি, আমরা ইনফিরিয়র সুপিরিয়রের প্রবলেমে ভুগি। লাইক আমি মনে করি যে অমুক নেতৃত্বে আমি নাই, সো ওই জায়গায় আমি থাকবো না। কিন্তু আপনি কি করতে এনজয় করতেছেন? ওটা যেই টিমে দেখা গেলো সব ভাঙাচুরা, ওই টিমে আপনি নেতা হওয়ার জন্য অস্থির, অথচ এই টিম নিয়ে আপনি কী করবেন? আপনি নেতা হলেন, আমি একটা প্রাসঙ্গিক উদাহরণ দিই আপনাকে। কোনো টিমের লিডার হচ্ছে ডগ, আর সেই টিমের মেম্বার 30 জন আছে, সেই টিমের 30টা মেম্বার হচ্ছে কি সিংহ, কিন্তু লিডারটা হচ্ছে ডগ। অন দ্য আদার হ্যান্ড একটা টিমের লিডার হচ্ছে সিংহ আর সদস্য হচ্ছে 30 জন ডগ। আপনি জানলে অবাক হবেন ওই দুটো টিমের মধ্যে সব কিছুর মধ্যে যোগফল করতে গেলে দেখা যাচ্ছে যে টিমের লিডারটা সিংহ সেই টিমে অলওয়েজ জয়ী হয়। ইট মিন্স যে আপনি যখন এই 30 জন সিংহ থাকা সত্ত্বেও কোনো টিমে আপনি জয়ী হতে পারছেন না, 30 জন সিংহ নিয়েও পারছেন না, বিকজ অফ লিডার। সো নেতৃত্ব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে টিমের মানুষ সবাই সবচেয়ে কম বোঝে ওই টিমের মানে সভাপতি হয়েও লাভ নেই। সো স্মার্ট টিম তৈরি করলেন, সেই টিমের যদি আপনি সদস্য হন আপনার লাভ আছে,
আলটিমেট সমাজে লাভ আছে, আপনি শিখতে পারবেন ওখানে। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে যেতেও চাই না, মনে করি আমার আমি ওখানে তো কেউ না, আমি ওখানে সেরা না, আমি ওখানে মেইন চেয়ারে বসতে পারতেছি না। আর সবাই কী করে, এতে করে একজন একটা ভাইবার গ্রুপ করছে, ওখানে সবাই গিয়ে সদস্য হতে চায়, আবার বলে আমি ইসি হবো, আমাকে একটু অ্যাডমিনে রাখেন। আরে বাবা, আপনাকে তো বুঝতে হবে এখানকার টিমের লিডারটাকে সিংহ নাকি ডগ, এটা আপনাকে বুঝতে হবে। আমরা অনেক পাবলিক প্রোগ্রামে দেখি সংগঠনের ব্যানারে করে 2,000-2,500 টাকা চাঁদা নেয়, দুবেলা খাবার দেয় বা একবেলা খাবার দেয় বা কিছু একটা দিয়ে শেষ। আবার কোনো কোনো টিম লিডার দেখা গেলো 500 টাকা নিয়ে একটা একটা প্রোগ্রাম করে, 500 টাকা চাঁদা করে, সেও দুবেলা তিনবেলা খাবার দেয়, সেও অ্যাক্টিভিটি করে। কিন্তু ওখানেও আপনাকে কেউ কেউ ব্যঙ্গাত্ব করবে যে এই খাবার ছিল না, ওই খাবার ছিল না, আবার ওখানেও করবে। বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মোস্ট পিপলের কোনটা কাজে আসছে এবং টোটাল বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করবেন। এবার আমি একটা কথা আপনাকে বলি, মানব সম্পদ মন্ত্রণালয়টা আমাদের আরও আগে হতো যদি আমরা সবাই একটা আমরেলার মধ্যে সাংগঠনিকভাবে স্ট্রং একটা জায়গা চলে যেতে পারতাম এই কদিনে। কিন্তু আনফর্চুনেটলি আমরা এইচআর প্রফেশনালরা এত বিক্ষিপ্তভাবে, এত ছড়ায় ছিটে, এতভাবে নিজেদেরকে এনার্জি নষ্ট করি ওই ব্যাঙ মারার মতো, যে ফাইট করতে করতে একটা সময় মরে ভেসে উঠি। কারণ আমরা সব জায়গার মধ্যে যুদ্ধ করি, কিন্তু যুদ্ধটা সময় মতো, জায়গা মতো এবং প্রপার ওয়েতে করতে হবে। কিন্তু আনফর্চুনেট আমরা হচ্ছি না, পারছি না। তো আমার কষ্টটা কোথায়, আমার কষ্ট হচ্ছে যে এত বেশি বিক্ষিপ্ত কষ্ট না করে একটা জায়গা থেকে শুরু করি না। আজকে ধরেন বিভিন্ন আমাদের দেশে যতগুলো রেজিস্টার্ড সংগঠন আছে, এই রেজিস্টার্ডগুলোকেই আমরা সবাই একত্রিত হই, হয়ে আমরা কাজ করি। বিক্ষিপ্তভাবে 50টা হওয়ার দরকার নেই তো, আলটিমেটলি উদ্দেশ্য তো একটাই, এদেশে এইচআর মিনিস্ট্রি না হলে কোনো কিছু এমপ্লয়ীদের আমাদের কোনো ফেভারে কোনো কিছু আসবে না। আজকে আমাদের কোনো ল নাই, আমরা যদিও বলি শ্রম আইন সবার জন্য, কিন্তু এটা তো শ্রম আইন, মানুষ শুনলেই মনে করে এটা শ্রমিকদের জন্য। সো আপনাকে যেমন আমি স্বপ্ন দেখি এরকম একটা দিন আসবে ইনশাল্লাহ, কোনো দিন যদি আল্লাহ তৌফিক দেয় হয়তো আমাদেরই হবে, একটা ফ্যাক্টরি হবে যেখানে সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, মাসের 1 তারিখে বেতন হবে, সপ্তাহে আমরা 2 দিন ছুটি পাবো অর্থাৎ 5 দিন ওয়ার্কিং ডে, এফিসিয়েন্সি রেট হবে 90% এফিসিয়েন্সি, যেখানে 1 তারিখে মাসের 1 তারিখ বেতন হবে, কিন্তু আপনার ওটি হবে না, কোনো ওভার টাইম থাকবে না, 8 ঘন্টায় ওয়ার্কিং আওয়ার থাকবে এবং 8 ঘন্টাতেই 90% এফিসিয়েন্সি, যেটা আমাদের বাংলাদেশের ওভারঅল এফিসিয়েন্সি 50-60 অ্যাট বেস্ট, ভেরি করে, কিন্তু সেখানে 90 নিচে নামতে পারবে না। সেইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে একটা কোম্পানিকে ডেভেলপ করা সম্ভব এবং ইনশাল্লাহ এটা হবে, ইনশাল্লাহ আমি বলে গেলাম আজকে। তো আমার কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটার জন্য একটা আপনাদের আমাদের একটা সার্বক্ষণিক এবং ঐক্যমতের এবং ঐক্যভাবে একটা স্ট্রং একটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, দেন অনলি এইচআর মিনিস্ট্রি চলে আসবে ইনশাল্লাহ আমাদের, এবং আমরা প্রপার ওয়েতে এবং আমাদের যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।